দেশ এবং জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই বলে শুক্রবার নিপুণ ত্রিপুরা কর্মসূচির অনুষ্ঠানে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশক্রমে 3 থেকে 8 বছর বয়সী শিশুদের ভাষাগত এবং গাণিতিক নৈপুণ্যের ক্ষেত্রে অধিক উৎকর্ষ সাধনের জন্য চালু করা হয়েছে নিপুণ ত্রিপুরা কর্মসূচি। নিজের বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। এবং সরকারের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এক সমৃদ্ধ এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা করতে হলে কোন জিনিসটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? আমরা বেছে নিয়েছি শিক্ষাকে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা বলছেন শিক্ষাই একমাত্র পারে সমস্ত কিছুর পরিবর্তন, পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। এটা এমন এক অস্ত্র এবং দেশ এবং জাতিকে উন্নতির চরম শিখরে নিতে পারে। আমাদের দেশের বিজ্ঞান এবং প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম বলেছেন, দি ডেস্টিনি অফ দি কান্ট্রি ইজ বিং শেপড ইন ইটস ক্লাসরুম। দেশকে বিশ্বগুরু হিসেবে তুলে ধরার লক্ষ্য রেখেই আধুনিক বিজ্ঞান সম্মত এবং দেশীয় ঐতিহ্যের মিলনে জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে বলে জানান রতনলাল নাথ। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আমরা যেন পৃথিবীতে বিশ্বগুরুর আসনে বসতে পারি এবং একবিংশ শতাব্দীর যোগ্য যাতে করে তুলতে পারি আমাদের শিশুদের। এটাকে সামনে নিয়ে দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞানসম্মত এবং আমাদের নিজস্ব ট্রেডিশন ঐতিহ্য এটাকে সামনে রেখে জাতীয়তাবাদের কথা চিন্তা করে এবং আধুনিকতা বিশ্বের সমস্ত কিছু মিলিয়ে নতুন এক শিক্ষানীতি চালু করেছে। একদিকে মডার্ন বিজ্ঞান ভিত্তিক, আরেকদিকে দেশের ট্রেডিশন, এই দুটোকে মিলিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে। আমরা এখানে যারা টিচার আছেন, আমি প্রথমে এখানে আমাদের দুজন সেক্রেটারি লেভেলের অফিসার রয়েছেন, অভিষেক সিংজি এবং আমাদের সরেন্দ্র বাবু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে রাজ্য সরকার নিপুণ ত্রিপুরা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।